Welcome to our YouTube channel Mustafa Zaman blog. আজ আমরা একটি ভিডিও ব্লগ করতে যাচ্ছি। এটা আমাদের প্রথম ব্লগ, আমরা একটি ইউটিউব চ্যানেল খুলছি, কিন্তু আশা করি আপনাদের ভালো লাগবে, আপনারা আমাদের সাথে থাকবেন এবং আমাদের ব্লগটি আপনারা পছন্দ হলে সাবস্ক্রাইব করবেন, লাইক দিবেন এবং বেল বাটনে ক্লিক দিবেন। তাহলে আসুন আমরা আমাদের ডেস্টিনেশনে আমরা যাই, আমরা যাই দেখি কীরকম স্থানটি কীরকম। তাহলে আসুন, পানকুড়ি যাবেন, কত নেবেন? 80 টাকা না, 60 টাকা নিয়েন। এইখান থেকে কি পান করে ভাড়া 80 টাকা নাকি? 70 টাকা ভাড়া নেবেন? আসেন আমরা যাই, 70 টাকা ভাড়া এখান থেকে পান করি। হ্যাঁ, আমি এবং আমার ছেলে আমরা দুইজনে যাচ্ছি, আমাদের ফার্স্ট ব্লগ, তাই আমরা এটা স্পট হচ্ছে পানকৌড়ি তান্দুরি চা হাউস। আমরা বিকাল যেহেতু হয়ে গেছে, তাই আমরা দুজন যাচ্ছি তান্দুরি চা খেয়ে আসি। হ্যাঁ, দেখি কীরকম তান্দুরি চা, ভালো লাগলো অবশ্যই আপনারা আসবেন, এসে পানকৌড়ি চা খেয়ে যাবেন। আগে আমরা যাই, তারপরে দেখি কি কীরকম চায়ের স্বাদ কীরকম। অবশ্যই ওইখানে গিয়ে আমরা চায়ের স্বাদ ভালো লাগলে আমরা আপনাদের আমন্ত্রণ জানাবো। তার আগে আমরা তান্দুরি চা খেয়ে দেখি যে এবং ওইখানকার স্পটে কী কী আছে, ওইখানে দর্শনীয় কিছু আছে কি না তাও দেখব। আমার সঙ্গী আমার ছেলে আবেশ, আসসালামু আলাইকুম সবাইকে। এটা আমাদের ফার্স্ট ব্লগ, আমরা যেহেতু বিকাল হয়ে গেছে তাই ভাবলাম যে আমরা কাছে দাঁড়িয়ে কোথাও একটা যাই শুটটা করা। আজকে শুক্রবার ছিল তাই ভাবলাম যে একটু বাইরে যাই, ঘুরে টুরে আসি। আজ আমরা আপনাদের দেখাবো যে ঠিক রাস্তাটা কিন্তু কীরকম, চাটা খাইতে কীরকম। আর আরেকটা কথা, রাস্তা রাস্তাঘাটের অবস্থা খুবই খারাপ না, মোটামুটি রাস্তা বৃষ্টি আছে, আজকে বৃষ্টি, আজকে আবার দুপুর থেকে আর বৃষ্টি মুসলধারে বৃষ্টি হইল, তাই মোটামুটি রাস্তাটা। আমাদের আরও সামনে আরও অনেক ব্লগ, অনেক ভিডিও পাবেন, আমাদের সাথেই থাকবেন আপনারা, চলুন যাই।
এগুলো আমরা সব দিব আপনাদের ব্লগে দিব আমাদের তবে যারা আপনাদের ব্লগ দেখবে তাদের জন্য একটা কথা বলবেন যে গার্ডেন ক্যাফেগুলোতে জি যারা আসে তাদের সময় নিয়ে আসে কারণ হচ্ছে আমরা গার্ডেন ক্যাফে যারা আসে তা ফ্রেশ ফুড পাক করি এটা হচ্ছে খাবার দিদি গুলো হয় আমরা প্রতিদিন প্রতিদিনের খাবার প্রতিদিন পাই প্রতিদিনই সেটা সার্ভ করতে হয় এবং সবাই চায় যে ঢাকার আশেপাশে কাছে তারে কোথাও আর এখন এই করোনা প্রাদুর্ভাবে এখন সবাই চায় যে কাছে তারে কোথাও সুন্দর সময় পার করা যায় কিনা কারণ ঘরে থাকতে তো সবাই গরিব হয়ে গেছে আচ্ছা ঠিক আছে আমরা আপনাদের কপিটা কি করি আর নেক্সট টাইম দেখা হবে ঠিক আছে একটু দেখাও ভাইদের আপনারা দেখেন তাদের কিচেন এটা পানকুড়ির কিচেন আশা করি ভালোই দেখা যাচ্ছে আপনারা কয়টা কয় করা আছেন সাতজন ও সব আইটেমই আপনাদের এই মেনুতে যা আছে সব আইটেমই আপনাদের এখানে হয় না কয়টার থেকে কয়টা পর্যন্ত আপনাদের ওপেন থাকে রাত্রে 11টা পর্যন্ত আচ্ছা ঠিক আছে ধন্যবাদ এটা কয়ক্ষণ তাহলে আমাদের কফি চলে আসছে অর্ডারকৃত কফি চলে আসছে আমরা এখন কফিটা খেয়ে দেখব কীরকম হয়েছে আশা করি ভালোই তবে এখানে অনেক মানুষের আগমন অনেক মানুষ বিকাল হলে অনেক মানুষ আসে জায়গাটা সুন্দর আপনারাও চাইলে আসতে পারেন এবং সবাই আসবেন ঢাকার খুব কাছে তাহলে আমরা কফিটা খাই খেয়ে দেখি কীরকম হচ্ছে না কফিটা টেস্টি মোটামুটি ভালোই কফি টেস্টি খাবেশ খেয়ে দেখ Thank you.
আসলে ইউটিউবের এই চ্যানেলটা আমার ছেলেই আমাকে খুব চ্যানেল খোলার জন্য মানে খুব আগ্রহ প্রকাশ করতে ও আব্বু আমরা আসলে একটা ইউটিউব চ্যানেল খুলি। আমারও অনেক আগে ইচ্ছা ছিল যে আমরা একটা ইউটিউব চ্যানেল খুলব। তারপরে আমার ছেলে আবেশ ও আমাকে চ্যানেল খোলার জন্য খুব সহযোগিতা করছে এবং খুব আগ্রহ প্রকাশ করছে এবং ও আমাকে খুব উৎসাহ দিচ্ছে। হর উৎসাহতে আমি এই চ্যানেলটা খুলতে পারছি এবং যাবতীয় টুকিটাকি যায় অনলাইনের কাজগুলা ওই সব করতেছে। তা আমরা একটা আপনাদের কাছে একটা অনুরোধ নিয়েছি, আমরা অনলাইনে আমরা ইউটিউবে এই চ্যানেলে ইনশাল্লাহ আমরা আগামীতে খুব ভালো ভালো ব্লগ দিব। যেমন এই ব্লগ আপনাদের কাছে খুব ভালো লাগে এবং আপনারা দেখে খুব পছন্দ হয় আপনাদের, আমাদের জন্য দোয়া করবেন। এটা আমাদের প্রথম ব্লগ, আমরা যেন এই চ্যানেলটা ইনশাল্লাহ গ্রো করতে পারি এবং সবার মাঝে গ্রহণযোগ্যতা অর্জন করতে পারি। কোথাও বেরোতে পারি না, আবার আমরা একটু ভ্রমণ প্রিয়, আমরা অনেক জায়গায় আমরা একসাথে ভ্রমণ করছি। এই ভ্রমণ প্রিয় দেখে আমরা অনেক জায়গায় একসাথে ভ্রমণ করছি, তাই আমাদের আমার ছেলে আবেশেও আমাকে উৎসাহ দিচ্ছে যাবো আসো আমরা একটা ইউটিউব চ্যানেল খুলি। ইউটিউব চ্যানেল খুলে আজকে আমরা ফার্স্ট ব্লগ দিচ্ছি। এটা সুন্দর একটা স্পট, ঢাকার খুব কাছে কেরানীগঞ্জের এই স্পটটা। আপনারা এইখানে কদমতলী থেকে, কেরানীগঞ্জ কদমতলী থেকে দুইটা উপায় আপনারা আসতে পারবেন। একটা হলো যে কেরানীগঞ্জ কদমতলী থেকে কোনা খোলা হয়ে রিক্সায় করেই আসতে পারবেন আপনারা, 50-60 টাকা 70 টাকা ভাড়া নেবে। ভাগনা হয়ে আমরা আসছি কদমতলী থেকে রিক্সা নিয়ে, ভাগনা অটো নিয়ে ভাগনা হয়ে আসছি আমরা। ভাড়া আমাদের থেকে নিচ্ছে 70 টাকা, এরকমই 60 টাকা 70 টাকা 80 টাকা এরকমই ভাড়া, কোনা খুলে আসা যায়। আসলে ভালো লাগবে, কারণ এইখানে অনেক ক্যাফে হয়েছে, নতুন নতুন দেখলাম কয়েকটা ক্যাফে এইখানে হয়েছে। এই পানকুড়ি ক্যাফেটা এটা মোটামুটি পুরান, এইখানে সব রকম ফাস্টফুড পাওয়া যায়, খাবার দাবার সবই পাওয়া যায়। আর বিকালে প্রচুর মানুষ, প্রচুর অনেক মানুষ। আর আজকে শুক্রবার দিন, বন্ধের দিন বিশেষ করে অনেক মানুষ এখানে আসে, বন্ধুবান্ধব ফ্যামিলি অনেক। আশা করি আপনাদের ভালো লাগবে। আর কফিটা খুব টেস্টি, তো আমরা এর পরবর্তীতে আসবো, এসে অন্যান্য খাবারও আমরা এখানে খেয়ে যাব, দেখবো এখানকার খাবারের কি টেস্ট। এরকম একটা সুন্দর প্লেসে বসে কফি খাওয়ার টেস্টই একটা আলাদা। কফি আমাদের ওনাদের কফি 60 টাকা করে, বসে এখানে একটা সময় ব্যয় করা এটাও একটা আনন্দের ব্যাপার, একটা সুন্দর পরিবেশের মধ্যে বসে থাকা। তো একটু ফ্যান থাকলে একটু ভালো হতো, গরম কফি খাওয়ার পরে খুব গরম লাগতেছে।
রাস্তায় ঘুরতে ঘুরতে এই রাস্তার একটা প্রধান আকর্ষণ মাটির ভাঁড়ে চা। আমরা মাটির ভাঁড়ে চা এখানে আসছি, আসেন আমরা মাটির ভাঁড়ে চা খাবো। এই রাস্তার একটা মেন আকর্ষণ মাটির ভাঁড়ে চা। আমরা দেখি মাটির ভাঁড়ে চা কত করে বিক্রি করে এবং তাদের চা এবং চলে। সালাম আলাইকুম ভাই, আমরা ইউটিউবের একটা চ্যানেল থেকে আসছি, আমরা পানকুড়িতে আসছিলাম, তো আপনাদের এখানেও আসলাম, কারণ এটা আমরা অনেক শুনছি যে মাটির ভাঁড়ে এখানে চা আপনারা মাটির ভাঁড়ে চা করেন। আপনাদের মাটির ভাঁড়ে খোড়াতে চা, খোড়া মাটির খোড়া না, একটা খোড়া দেখি। আপনার আসলে ইয়ার জন্য, করোনার জন্য, জি জন্য ওয়ান টাইম ইউজ করতেছে। আচ্ছা আচ্ছা, একটু কম আছে এই মাটির খোড়ার চা। আমরা ইন্ডিয়াতে খাইছি, কিন্তু ইন্ডিয়াতে আরও ছোটো 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 খোড়া, ওইগুলা স্ট্রিট চা আপনার খোড়া রাস্তায় পাওয়া যায় সব জায়গাতে, ইন্ডিয়া কলকাতাতে। যে আমাদের এইখানকার এই আমাদের কেরানীগঞ্জের মধ্যে মাটির খোড়াতে মাটির ভাঁড়ে চা এইটা এইখানে আপনাদের এইটাই কি কেরানীগঞ্জে প্রথম নাকি? আপনারাই প্রথম না? হ্যাঁ, আমরা শুনছি আরও যে আপনাদের এখানে মাটির ভাঁড়ের চা। আপনাদের মাটির ভাঁড়ের চা কত করে আপনাদের এগুলো? এটা হলো আপনাদের আমাদের চার টাকা। আচ্ছা, এটা হলো তান্দুরি স্পেশাল চা। হ্যাঁ, তান্দুরি স্পেশাল চা, এটা প্রাইস 25 টাকা। আচ্ছা, তান্দুরি স্পেশাল চকলেট চা যেটা আমরা, সেটা হলো 35 টাকা। স্ট্রবেরি তান্দুরি চা, সেটা হলো 35 টাকা। স্ট্রবেরি মালাই চা, এটা আমাদের 40 স্পেশাল। আর এমনি তান্দুরি স্পেশাল চা যেটা, এটা 25 টাকা। 25 টাকা না? আচ্ছা, আমাদের একটা কুড়ার মধ্যে একটা চা দেন, একটা চা দেন, খেয়ে দেখি আপনাদের কুড়াটা পরিষ্কার করে দেবেন। আচ্ছা আচ্ছা আচ্ছা, আমরা খোড়ার চা খেয়ে দেখি তাদের স্বাদটা কীরকম। যেহেতু আমরা পানকুড়িতে আসছি, পানকুড়ির কফি খেয়েছি, এখন আমরা তান্দুরি এইখানকার মাটির ভাঁড়ের চা খেয়ে দেখি মাটির চা বাইরের চাটা কীরকম হয়। আপনারা আসবেন ইনশাল্লাহ, সবাই আসবেন এখানে, কারণ এটা ঢাকার খুব কাছে, ঢাকার খুব কাছে, কেরানীগঞ্জের একদম পাশে, আসতে খুব সহজ, এখানকার রাস্তা আসতে খুব সহজ, ইনশাল্লাহ কোনো সমস্যা হবে না। হ্যাঁ, অসাধারণ চা এখানকার, সবাই সবাই খুব পছন্দ করে এবং সবাই এই চায়টাই খেতে আসে। অনেক দূর থেকে লোক আসে, অনেক দূর থেকে এখানে লোক আসে। মুস্তফা জামান ব্লগ, মুস্তফা জামান, জি মুস্তফা জামান ব্লগ। হ্যাঁ, আপনারা তো এখানে মূলত, আমি অনেক দূর থেকে এসেছি, আমার ফ্রেন্ড এখানে স্থানীয়, তো সবসময় বলে বন্ধু আমাদের এখানে চরম লেভেলে চা বানায়, তো যার ফলে আমি মানিকনগর থেকে এসেছি। মানিকনগর জানেন আপনারা দূর, তো অনেকটা ডিস্টেন্স, অনলি চা খাওয়ার জন্য এখানে এসেছি, তো আপনারা সবাই আসতে পারেন এখানে, বাইরে চা খেয়ে যেতে পারেন। থ্যাংক ইউ। আচ্ছা, থ্যাংক ইউ। আপনারা শুনতে পাচ্ছেন যে এইখানে অনেক দূর দূর থেকেই লোকজন আসে, তারা এই মাটির ভাঁড়ে চা খাওয়ার জন্য। আমরাও আসলাম এটা আপনাদের দেখানোর জন্য, ইনশাল্লাহ আপনারা আসবেন এবং এইখানকার মাটির ভাঁড়ে চা খাবেন, খুবই খুব টেস্টি এবং অনেক দূর থেকে মানুষের, তাদের এখানে শুধু মাটির ভাঁড়ে চা না। আচ্ছা, আপনাদের কি শুধু চাই না, অন্য আইটেমও আছে আপনাদের? চা আছে, এদিকে আসেন। আচ্ছা, সিগারেট দেন আগে। আচ্ছা দেখি, আচ্ছা আচ্ছা, এখানে চিপস আছে, ফুচকা আছে।